তো দেখো স্টার্ট করছে ভিডিওটা। আমি সব এখানে সব গুছিয়ে নিয়েছি। তো দেখো ফার্স্টে দেখা এই দুটো একটা চুড়ি, এগুলো আমি বিয়ের রিসেপশনের দিন পরেছিলাম, মানে বউ হাতের দিন রাত্রে পরেছিলাম। তারপরে দেখো এই দুটো চুড়ি, এগুলো বৌভাতের দিন রাত্রে পড়েছিলাম। তারপর দেখো এটা একটা ওনার একটা চুড়ি সিলভার কালারের, এটা আমি পুজোর সময় কিনেছিলাম, একটাই কিনেছিলাম, এটা আমার বড় আমাকে কিনে দিয়েছিল পুজোর সময়। তারপর দেখো এটা একটা চুড়ি, এটা একটাই আছে সেট, এটা আমি যখন বাপের বাড়ি গেছিলাম তখন আমার মা আমাকে কিনে দিয়েছিল এই চুড়িটা, একটাই কিনেছিলাম, আর একটা কেনা হয়নি সেট, একটাই আছে। তো দেখো কেমন আর চার পাঁচটা পুঁথি দিয়ে কাজ করা আছে, এলে যে কোনো চুড়িদার বা শাড়ি সেটও পরা যায়। এটাও আমার মা কিনে দিয়েছিল আমি যখন বাপের বাড়ি গেছিলাম, তো মানে বিয়ের আগে, এটা বিয়ের আগে এটা কিনেছিলাম। এখন স্টোন বসানো, এটা যে কোনো চুড়িদারের সাথে পড়ে যায়। তারপর দেখো এটা একটা চুড়ি, এটা বেশ পুজোর সময় কিনেছিলাম আমি, এরকম দেখতে নিজে এরকম ঝুমকা লাগানো আছে। তো এটা একটা চুড়ি, এটাও বিয়ের আগে কিনা, এটা আমাকে যখন সম্বন্ধ আসতে আসতে তখন আমি এটা পড়তাম। তারপরে এটা একটা চুড়ি, এটা একটাই কিনেছিলাম, এটা একটাই কিনেছিলাম, এটা হচ্ছে হলদিয়া মেলা থেকে কিনেছিলাম, এটাও একটা সেট আছে, এটা একটু চওড়া, এটা একটা কোনো কুর্তি বা শাড়ির সাথে বা চুড়িদারের সাথে পরা যায়। কিছু কিছু স্টোন উঠে গেছে, এটা অনেকদিন আগে কিনা। তারপরে দেখো এটা একটা চুড়ির সেট আছে, এটা এবারে যখন পুরীতে গেছিলাম আমরা তখন আমি ওই সমুদ্রের ধার থেকে কিনেছিলাম, সমুদ্রের ধারে যে দোকানগুলো বসে না সেখানে আমি এটা কিনেছিলাম। তো এটা একটা চুড়ির সেট আছে, এটা আমার মা আমাকে কিনে দিয়েছিল, এটা চারটা সেট, কোথাও গেলে টেলে এটা পরে যাই, চারটে একসাথে পড়ি না, দুটো দুটো করে পড়ি। তারপরে দেখো আমার কিছু হারের কালেকশন, এটা আমি বিয়েতে মানে গিফটে পেয়েছিলাম, এটা বিয়ের গিফটের সময় গিফটের সাথে গিফটে পেয়েছিলাম এটা। আর এটা একটা হার আছে, এটা আমার মায়ের ছিল আগে, তো মা এখন পরে না অত, মা এখন ওই জন্য আমাকে দিয়ে দিয়েছে। এটা কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে পরে যাওয়া যায়। তারপর দেখো এটা একটা লম্বা চেনের হার, এটা কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে শাড়ির সাথে পরা যায়, কোনো ছোটো হারের সাথে এটা বড়ো হার করলে বেশ মানিয়ে যায়। তারপরে দেখো এটা একটা ছোটো মতো হার, এটা কোনো শাড়ির সাথে পরা যায়, এটা একটা শাড়ির সাথে পরা যায়, এটা একটা, এটা আমার বিয়ের আগে মা কিনেছিল, মা পরে না বলে আমাকে দিয়ে দিয়েছে। তো এটা একটা লম্বা একটা একচেনের হার, আমি একচেনের হারই বেশি পছন্দ করি, ওই জন্য আমি একচেনের হার কিনেছি বেশি। এটা যখন যখন আমি কলকাতায় যখন যাই আমার শ্বশুরবাড়িতে, তখন আমি ওখানে মেলা হচ্ছিলো তখন তখন আমি এটা কিনেছি ওখান থেকে।
আর ওর সাথে হচ্ছে এরকম একটা কানের দুল। তারপরে এটা একটা হার, এটাও মা যখন আমার এখানে এসেছিল তখন এখানে আমাকে দিয়ে গেছে। এটা কোনো এটা এখনো পরিনি, আছে নতুন ছিল এখন। আর এটা এটা হচ্ছে একটা হার, এটা হচ্ছে মাসি দিয়েছিল আমাকে, হারটা একটু ভারী মতন। এটা মাসিমণি আমার দার্জিলিং থেকে এনে দিয়েছিল। তারপরে দেখো এখানটা, এটা একটা ছোট একটা মঙ্গলসূত্র, এটা যে কোনো চুড়িদার বা শাড়ির সাথে পরা যায়। তারপর দেখো এটা একটা এক লোকেটের হার, এটা বিয়ের আগে, এটাও বিয়ের আগে কেনা। আর এর সাথে এই দুটো কানের দুল। তারপরে এটা এটা একটা আমার মা দিয়েছে, আমরা পুজোর সময় কিনে দিয়েছিল। এর সাথে আর কানের দুল দেখালাম না। এটা একটা সিলভার কালারের গয়না, ওনার হার, এটা যে কোনো শাড়ির সাথে পরা যায় বা কুর্তি টুর্তির সাথে পরা যায়। তারপর এটাও একটা এক লোকেটের হার, এটাও বিয়ের আগে কেনা। আর এটা আমার বর কিনে দিয়েছিল এবারে বিয়ের পরে, মানে অনলাইন থেকে কিনেছিলাম আর কি। আর এটা একটা হার, এটা একটা এক লোকেটের হার, ওই চুড়িদারের সাথে পরা যায়, এটা একটা কিনেছিলাম। তারপরে এরকম একটা কানের দুল আমি কিনেছিলাম ওই কলকাতায় যে মেলার সময়, মেলাতে গিয়ে কিনেছিলাম। এটা রিংয়ের মতো। আর এটা একটা মানে দোকান থেকে কিনেছি কিনেছি কিন্তু এখনো পড়া হয়নি, কারণ প্যাঁচ দুল পড়লে আমার খুব কানে ব্যথা হয়ে যেন, খুব একটা পড়া হয়নি। আর এটা দেখো দুটো কানের দুল, প্রজাপতির মতো দেখতে, বেশ নতুন ডিজাইন। এটা কোনো শাড়ির সাথে পরলে বেশ ভালো লাগে। আর এটা একটা হারের সেট, এটা পুরীর থেকে কিনেছিলাম। এটা একটা এক লাখের হার। তারপরে দেখো এটা একটা এটা একটা হার, এটা যখন বর্ধমানে যখন কোথাও যখন এখানে বর্ধমানে ঘুরতে আসতাম তখন এটা কিনেছিলাম। এর সাথে কোনো কানের দুল নেই, শুধু পেন এরকম একটা হার। আর এরকম দেখা একটা আংটি কিনেছিলাম ওই কোনো বিয়ে বাড়ি, কিন্তু এত বড় আংটি আমার খুব একটা পড়তে অসুবিধা হয়, ওই জন্য খুব একটা পড়ি না, কিনেছিলাম কিন্তু পড়া হয় না খুব একটা। তারপরে দেখো এরকম একটা হার, এটা আমি মানে এটা মামার বিয়ের সময় কিনেছিলাম, আমার বউ ভাজার দিন রাত্রে পরে পড়েছিলাম। এটা অনেকবার পড়েছি, মানে তখন আমি ইউটিউবে ভিডিও মানে চ্যানেল খুলিনি, তখন তখনকার কেনা এটা। এটা তো বেশ সরস্বতী পুজো বিভিন্ন কোনো অনুষ্ঠানে পড়তাম আগে। তো আমার এই ছিল সব হাড়ি হার চুড়ি কালেকশান। তো তোমাদের কোনটা কোনটা ভালো লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।